আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা মানে ফজরের সময় উঠতেই পারতেছিলাম না। আমার ছোট বোন একবার ফোন দিয়েছে, বড় বোন ফোন দিয়েছে, আজান শুনছি, শাশুড়ি একবার ডাকছে, তারপরে মানে কোনো রকম শয়তানের সাথে ফাইটিং করে তারপরে ঘুম থেকে উঠছি। তো তারপরে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে আমার প্রতিদিনের যে কাজ, একটু বাইরে পরিদর্শন করে তারপরে আবার ঘরে যেয়ে ঘুমাই, আবার 10টার সময় ঘুম থেকে উঠি। তো অন্যদিনের থেকে আজকে ঠান্ডাটা একটু বেশি সকালবেলায়, এই শিশির দেখলেই বোঝা যায় যে শীত পড়ে গেছে। 20টা ঘন্টার সব থেকে সৌন্দর্যতম সময় হয়েছে আর ভোরবেলা ফজরের পরে। তো আজকে বেশিক্ষণ হাঁটাহাঁটি করি নাই, বেশি ভিডিও করতে পারি নাই, কারণ হয়েছে কেমন যেন লাগতেছিল সকালবেলা, খুব ক্লান্ত লাগতেছিল। অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করে টুকিটাকি ভিডিও করে তারপরে যে আবার শুয়ে পড়ছি। আর আমি শুকাইতে শুকাইতে এমন একটা অবস্থা হয়েছে, এখন বেশি হাঁটাহাঁটি করা উচিত না, চাইলে আরও শুকাই যাব। আমার প্রায় 15 কেজির মতো লস হয়েছে, যদিও এটা আমার দরকার ছিল আর বহু প্রত্যাশিত, বহুদিন যাবৎ বহু বছর যাবৎ চেষ্টা করতেছিলাম ওয়েট লস করতে। আলহামদুলিল্লাহ এমনি এমনি 15 কেজির মতো লস হয়ে গেছে। বড় মামির কুমড়া গাছে একটা কুমড়া ফুল ফুটছে, ভিতরে পিঁপড়াতে আহার গ্রহণ করতেছে, আর এইখানে আমাদের লেরি, এনার নাম লেরি, এ ঘাস খাইতেছে ছাগলের মতো। কুকুরদের পেটে প্রবলেম থাকলে, কুকুরদের পেটে প্রবলেম থাকলে ওরা তখন ঘাস খায়, কেউ আবার বুঝবেন না যে খাবারের অভাবে ঘাস খাইতেছে। ওর খাবারের কোনো অভাব নাই, বাড়ির ভিতরে এতগুলা ঘর তো সব খাবার ও একাই খায়। আর আমার বড় মামা শ্বশুরের একটা মুরগির ফার্ম আছে, সব মুরগিগুলো সে খায়। আর এইখানে ডেঙ্গুর যে প্রকোপ আমাদের আশেপাশে, মানে মশার কোনো অভাব নাই। এইখানে কিছু চড়াই পাখি আসে প্রত্যেকটা দিন সকালবেলা, আইসা এই ধানগুলো খায়, ধান তো না এগুলো চিটা। তো আজকে চড়াই পাখির পরিমাণ কম ছিল, তো সকালে নাস্তা কইরা তারপরে দ্রুত মানে ভাত তরকারি চড়াই দিছি। আজকে আর গ্যাসে চড়াই নাই, মাটির চুলায় চড়াইছি। তো আমি মাঝে মাঝে মাটির চুলায় রান্না করি। আসলে সত্যি কথা বলতে কি, মাটির চুলায় আমার রান্না করতে ইচ্ছা করে না, আমার শাশুড়িরা আমার ধাবরা নিতে আমার মাটির চুলায় রান্না করতে হয় মাঝে মাঝে, সে আবার একটু এক্সট্রাই সাশ্রয়ী। এদিকে আমাদের সুন্দরীর ছোট্ট মেয়েটা মানে চুন্নু সোনা, সে উঠে গেছে, ছাদে ওঠার জন্য খুব ট্রাই করতেছিল, দুই দুইবার করে উপরে উঠছে। হ্যাঁ, তোর মাইয়া কই, এবার নামবে না কিভাবে, নাম গায়। তো সকালবেলা সালমান একবার নামায় নিয়ে আসছে, পরে আর একবার নিবিড় যায় নামায় নিয়ে আসতে হয়েছে, ও ছাদেই চলে গেছে, সে ভিডিওটা করি না আর কি, ও একবারে ছাদেই চলে গেছে, তারপরে নামতে পারে না, নিবিড় যায় তারপরে দুপুরের পরে যায় নামায় নিয়ে আসছে। এই জামাটা পরতে পারি না, একটা ফুটা আছে, তা ভাবলাম একটু হাতের কাজ করে একটা ব্লগ তৈরি করি। এর মাঝে সন্ধ্যা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।